So viewers, আমরা বোট থেকে নেমে গেছি নীলাদ্রি লেক ঘুরে দেখার জন্য আমরা টিম মেম্বার 16 জন সবাই রওনা হইছি অলরেডি মেঘালয়ের পাহাড় এগুলো আমি ঘুরে আসছি কিছুদিন আগে আর আগামী কাল সকালে আমরা এখান থেকে অটো বা হুন্ডাই করে শিমুলবাগান দেন হচ্ছে বারিকাটিলা জাদুঘাটা নদী এগুলো ঘুরবো এগুলো ঘুরে দেন আমরা অলমোস্ট একটার দিকে রওনা হই আবার চলে যাব হচ্ছে কলমাকান্দা তো viewers আমরা নীলাদ্রি লেক ঘাটে নেমে মোটরসাইকেলে করে রওনা হইছি আমরা লাকমাছড়া ঝর্ণা দেখতে যাচ্ছি লাকমাছড়া ঝর্ণা মোটরসাইকেল কত করে পার হেড পার হেড 50 টাকা করে নিচ্ছে তো চলুন লাকমাছড়ার দিকে যাই আর আমাদের সাথেই থাকুন লাকমাছড়া ঝর্ণায় আসছি জাফলং এর একটা ভিউ পাইতেছি এই জায়গাটায় যদি পানি থাকতো মনে হচ্ছে একদম জাফলং এই যে দুইটা পাহাড় মাঝখান দিয়ে মনে হচ্ছে যে জিরো পয়েন্ট একটা ব্রিজও আছে ওখানে সো চলুন সামনে আগাই লাকমাছড়ার দিকে আসলেই অন্যরকম একটা অনুভূতি এখানে আসার আগ পর্যন্ত যেটা কল্পনা দিচ্ছিল অ্যাজ লাইক জাফলংই বলতে পারি যদি এখানে পানির প্রবাহটা জাফলংয়ের মতো থাকতো তাহলে আমরা এটাকে এক হিসেবে জাফলংই বলতে পারতাম কিছু ক্ষেত্রে জাফলংয়ের চাইতে ভালো ভিউ পাচ্ছিলাম এবং জাফলংয়ে আমরা যতটা কাছে যেতে না পারি তার চাইতে বেশি কাছে এখানে আমরা সীমান্তের খুবই কাছাকাছি যাওয়া যায় এবং যেই পানিটা আসছে স্বচ্ছ প্রবাহ খুবই ঠান্ডা পানি আর আমরা এখন বর্ষার শেষ দিকে এসেছি এই জন্য এখানে পানির প্রবাহটা কম কিন্তু জায়গাটা খুবই সুন্দর এক কথায় পয়সা উসুল ট্রিপ লাকমাছড়া ঝর্ণা আসলে এখন ঝর্ণার পানিটা তো নাই তবে ভরা বর্ষায় তখন পানিটা দেখা যায় পুরো ক্লিয়ার এখানে পাথর নিক্ষেপ চলতেছে ও এই আসছে তো ভিউয়ার্স আমাদের লাকমাছড়া ঝর্ণা ঘোরা শেষ এখন আমরা যাচ্ছি নীলাদ্রি লেক নীলাদ্রি লেকের দিকে ওখানে আমরা সন্ধ্যা পর্যন্ত সময় কাটাবো তো চলুন নীলাদ্রি লেক যাওয়া যাক তো আমরা এখন আছি নীলাদ্রি লেকে আর এই নীলাদ্রি লেক সম্পর্কে এখন আপনাদেরকে ইনফরমেশন দিবে আমাদের ওয়াইদুল ভাই ভাই বলেন কি অবস্থা আপনার কেমন লাগতেছে এখানে এসে নীলাদ্রি লেকে আসে সারা দিনের যে আমাদের ক্লান্তিটা দূর হয়ে গেছে যে সবুজের যে সমারোহ তা নীলাদ্রি লেকে এসে আমাদের সম্পূর্ণ আমাদের ক্লান্তি অবসান করেছে কিছুক্ষণ আগে আমরা লাকমাছড়া ঘুরে আসলাম সেখানে যে শীতল পানি সেটা আমাদেরকে অনেকে শিহরিত করেছে মুগ্ধ করেছে আমাদের যে পাশে ইন্ডিয়ার বর্ডার এই বর্ডারের চারদিক দিয়ে সবুজে সবুজ বিস্তৃত গাছ এখন আমরা এখানে কিছু ফটো সেশন করব যেটা আমাদের স্মৃতিতে রাখবো আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমরা নীলাদ্রি লেক উপভোগ করতে থাকি আর সাথে আপনারা উপভোগ করতে থাকেন নীলাদ্রি লেকে এখন কায়াকিং এর ব্যবস্থা করা হয়েছে তো দেখি কায়াকিং এর প্রাইস কিরকম প্রাইস যদি আমাদের হাতের নাগাল হয় অবশ্যই আমরা কায়াকিং করব আর নীলাদ্রি লেকের এই বিকেলের সময়টা অসাধারণ এখানে খারাপ লাগার মতো কোনো স্কোপ নাই এই পাশটা হচ্ছে টিলা ছোট ছোট আর এই পাশটা হচ্ছে লেক আর ওই পাশটা হচ্ছে মেঘালয়ের পাহাড়গুলো এখানে ভিউটা জাস্ট অসম সো কায়াকিং এর প্রাইস হচ্ছে পার হেড 100 টাকা একটা কায়াকিং একটা বোটে দুজন উঠতে পারে তো দুজনের 200 টাকা লাগবে সো আমরা কাইকিং এর জন্য রেডি এখন চলে যাব শাইন ভাইয়ের আমি কাইকিং এর জন্য আরে করেন সমস্যা আসলে এটা একেবারেই অন্যরকম একটি এক্সপিরিয়েন্স যেটা আমরা এর আগে মহামায়া লেকে করেছি বা অন্যান্য জায়গাতে করেছি কিন্তু নীলাদ্রি আমি আরও আগে একবার এসেছিলাম কিন্তু তখন এই এই কায়াকিংয়ের অপশনটা ছিল না তো এখন ভাল লাগছে এটা একটি নতুন সংযোজন এই স্বচ্ছ নীলাপ পানি এরপরে আমি যদি আপনাদের দেখাই এই যে ইন্ডিয়ার পাথরগুলো এগুলো ইন্ডিয়ার পাথর এই পাথরগুলো ইন্ডিয়ার এই পাহাড়টা ইন্ডিয়ার এর উপরে মেঘালয়ের যে রাস্তা সেই মূল মেইন রাস্তা যেটা বাংলাদেশের ডাউকি সীমান্ত দিয়ে ঢুকেছে সেটা তো সো গাইস এখানে যারা যারা আসবেন তারা অবশ্যই কায়াকিং করার চেষ্টা করবেন যদি সম্ভব হয় করবেন যাদের সাহস আছে বা যারা সাঁতার জানেন আর অবশ্যই সবার প্রতি একটা মেসেজ থাকবে সেটা হচ্ছে আপনারা অবশ্যই লাইফ জ্যাকেট পরে নেবেন কায়াকিং করতে করতে আমরা একটু ক্লান্ত হয়ে পড়ছি এখানে লেবু শরবত দেখলাম এই যে এখানে দাঁড়ায় আছে তো দেখি লেবু শরবত খাওয়া যায় কিনা ভাই লেবু শরবত কত করে 10 টাকা দেন তো দুইটা ঠান্ডা হবে দেন দেন
আজকে রাতের জন্য আমরা দুইটা হাঁস ম্যানেজ করছি দুইটা হাঁস কত নিছে রাসেল ভাই 1100 টাকা দুইটা হাঁস তো আজকে রাতে হাঁস হবে হাঁস বুদম হবে দ্য নেক্সট মর্নিং আসসালামু আলাইকুম ভিউয়ার্স শুভ সকাল টাঙ্গুয়ার হাওর থেকে আজকে আমরা টাঙ্গুয়ার হাওর দ্বিতীয় দিন আর আজকে আমরা বাইক নিয়ে ঘুরব আমরা বাইক নিয়ে চলে যাব আজকে বারিকা টিলা দেন শিমুল বাগান জাদুকাটা নদী এগুলো ঘুরে দেখব সাদা পাথর সো এগুলো আজকে ঘুরে দেখব অলরেডি বের হয়ে গেছি আজকে সানি ওয়েদার অনেক মেঘ নাই বললেই চলে যাক তারপরও যে আবহাওয়া আছে আমরা এই আবহাওয়াতে এনজয় করব আপনাদেরকে দেখাবো সো আমাদের সাথেই থাকুন এমন একটা সকালে এমন একটা ওয়েদারে আর এমন একটা ব্রেকফাস্ট এমন একটা ব্রেকফাস্টের পরে এমন একটা ওয়েদারে এমন একটা চা অসাধারণ তাহলে আমরা আজকে যাত্রা শুরু করি বিসমিল্লাহ বলে যাত্রা শুরু করেন সব উঠেন উঠেন আমরা 8টা বাইক নিছি 350 টাকা করে আমাদের কয়েকটা স্পট ঘুরাবে এটা কিন্তু জাদুকাটা নদী শুকায় গেছে চলে আসছে জাদুকাটা নদীতে হ্যাঁ খুব সুন্দর এটা জাদুকাটা নদীর এখন শুষ্ক মৌসুম যদিও পানির সময় আসলে আনন্দ মনে আরো ভালো লাগে হ্যাঁ আর সামনে শিমুল বাগান ওই যে শিমুল বাগান শিমুল থাকে না অসাধারণ শিমুল বাগানে এই সবুজের মধ্যে এতগুলো সাদা অসাধারণ লাগছে তো আমাদের শিমুল বাগান ঘুরে দেখা শেষ এখন আমরা রওনা দিচ্ছি কোথায় যাবো ভাই এখন এখন আমরা বারিকা টিলা যাচ্ছি তো দেখা হচ্ছে বারিকা টিলা গিয়ে আমরা এখন বারিকা টিলায় উঠছি বাইকে দিয়ে তারপর আমরা অতিক্রম করে দেখাবো আপনাদেরকে আসুন আমরা যাই এখন আমরা ইন্ডিয়ার মধ্যে আছি মন চাইতেছে মেঘালয় চলে যাই কিন্তু চাইলেই যাওয়া যাবে না এখান থেকে এটা কি বাংলাদেশের শেষ হ্যাঁ 1203 এটা কি বোঝায় পিলার নাম্বার এটা ও আচ্ছা আচ্ছা আমাদের আজকে অবৈদুল ভাই খুব সুন্দর ভাবে কথা বলে আমার ব্লগে আপনারা এবার অনেকবারই তাকে দেখতে পাইছেন খুব ভালো ভাবে কথা বলে আর ভালো মানুষ খুব চলেন তাহলে আমরা এখন পাহাড় থেকে নামবো বাইকে করে অনেকটাই খারাপ পথ পুরোটাই খারাপ পুরোটাই ও মাই গড
এটা যদি কোনো ভাবে ব্রেক করে হার্ড ব্রেক করলে ব্রেকই তো নামা লাগে ব্রেক টাইপেই নামা লাগে এটা নিউট্রাল একলা আছে নামলে 50 গতি দিয়ে দেবো আর বাইক কন্ট্রোলে রাখা কঠিন হয়ে যাবে আমরা আছি এখন ছোট সাদা পাথরে আমরা সাদা পাথরের আমি একটা ব্লগ করছিলাম ভোলাগঞ্জ আর এটা হচ্ছে ছোট একটা সাদা পাথরের একটা জায়গা এটা ওইরকম কোনো স্পট না তবে আর কি বাইক দিয়ে ঘোরার সময় রাস্তায় পড়ে তো এই জন্য এটা ভিজিট করে যায় মানুষ তো ভিউয়ার্স আজকে আমরা আজকের দিনের শেষ স্পট ঘুরে আমরা চলে যাচ্ছি এখন আমাদের বোটে বোটে গিয়ে দেন আমরা রওনা হব কলমাকান্দার দিকে মোটামুটি 5-6 ঘন্টার একটি লং চলার জার্নি তো সাথেই থাকুন শেষ পর্যন্ত দেখতে থাকুন ভাইয়ের নাম কি মোহাম্মদ তারেক তারেক ভাই বাইকে আজকে আমরা ঘুরলাম সো ভিউয়ার্স আজকের মতো আমাদের ঘোরাঘুরি শেষ নীলাদ্রি লেকে তো আমরা এখন হয়তো বা একটু এখানে স্থানীয় বাজারে ঘুরবো কেনাকাটা করে তারপর আমরা বোট ছেড়ে দিব সো দেখা হচ্ছে আবার বোটে গিয়ে সে পর্যন্ত সাথেই থাকবে সো ভিউয়ার্স আমরা এখন আসছি টেকেঘাট বাজারে আমাদের সব টুরিস্ট স্পট শেষ করে আমরা এখন টেকেঘাট বাজারে আসছি কিছু কেনাকাটা করতে ইন্ডিয়ান জিনিসপত্র তো এখানে একটা দোকান আছে ভাইয়ের নাম কি আহমদ আলী ভাইয়ের দোকান দোকানের নাম নাই যদিও কত আসছে এখানে ইন্ডিয়ান অনেক প্রোডাক্ট পাওয়া যায় চকলেট আপনারা যারা ইন্ডিয়ান প্রোডাক্ট কিনতে চান এখানে আসতে পারবেন এখানে অনেক কিছু আছে ইন্ডিয়ান চকলেট সাবান কসমেটিক্স আইটেম সব কিছুই আছে এখানে আমরাও কেনাকাটা করে নিলাম আজকে আমাদের লাস্ট দিনের দুপুরের জন্য ব্যবস্থা করা হয়েছে হাঁস তো আমরা হাঁস দিয়ে আজকে দুপুরের নাস্তা করব থেকে দুইটা হাঁস ক্রয় করছে একদম ন্যাচারাল এটা প্রাকৃতিক পরিবেশে হাঁসগুলো বড় হয়েছে হাঁসের মালিকের কাছ থেকে আমরা হাঁসগুলো ক্রয় করেছি সেই তরতাজা হাঁস দুটি জবাই করে আজকে আমরা দুপুরে খাবারের আয়োজন করা হয়েছে আওয়াজ ভাই কেমন লাগতেছে হাঁস রান্না যা বলেছিলাম যে হাওরের হাঁস আর অন্যরকম চাষ করা হাঁসের মধ্যে অনেক পার্থক্য এই হাওরের হাঁস অনেক সুস্বাদু এখানে এসে না খেলে বুঝতাম না খুবই টেস্ট রান্নাটা অনেক টেস্ট হয়েছে আমাদের বাবুর্চি অনেক ভালো রান্না করতে পারে আমরা 5 বেলা খেয়েছি সব বেলায় খুব সুন্দরভাবে রান্না করেছে সবাই অনেক তৃপ্তি পেয়েছে আমরা দেখো লক্ষ্য করবেন যে আমরা কিন্তু সব কিছু হাওর থেকে ক্রয় করেছি মাছ ছোটো মাছ বড় মাছ হাঁস সবগুলো এখান থেকে ক্রয় করেছি দেখা সবশেষে বলা যায় যে আর কি শেষ ভালো যার সব ভালো তার ভিউয়ার্স এই ছিল আমার টাঙ্গুয়ার হাওর ভ্রমণের বিস্তারিত আশা করি টুকটাক সকল ইনফরমেশন আমি আপনাদেরকে দিতে পেরেছি সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুনভাবে নতুন কোনো ভ্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ